কলকাতা জেলার সভাপতি মহাজি রয়েছেন, দক্ষিণ কলকাতা জেলার অভিনেতা রয়েছেন, ভারতীয় জনতা পার্টির সম্পাদক দীপাঞ্জন গ্রহ রয়েছেন, এই জেলার বরিষ্ঠ কার্যকর্তা, যুব মহিলা মোর্চার বরিষ্ঠ কার্যকর্তা, ভাই বন্ধু বোনেরা, আজ আমরা এখানে সমবেত হয়েছি শুধু নিজেদের জন্য নয়, আজ এখানে আমরা সমবেত হয়েছি বাংলার নয়কোটি মানুষের স্বাধিকারের লড়াই লড়বার জন্য। ভারতীয় জনতা পার্টি তার দেশ রক্ষা, তার রাজ্য রক্ষার দায়বদ্ধতা থেকে আজকের দিনটি বেছে নিয়েছি সমস্ত জেলায় এই কার্যক্রম করার জন্য। আমরা জানি পশ্চিমবঙ্গ জুড়ে কি হয়ে চলেছে, পশ্চিমবঙ্গ জুড়ে লাশের রাজনীতি চলছে, পশ্চিমবঙ্গ জুড়ে শুধু কারাকারি, মারামারি, খুনোখুনি। আমরা এর উত্তর চাই। মাত্র 50 মিটার দূরত্বে প্রচুর প্রশাসনের পুলিশ দিয়ে আবিষ্ট হওয়া মহা নেত্রী এবং সন্ত্রাসী তার তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনাকে জবাব দিতে হবে, আপনাকে জবাব দিতে হবে। আপনি বলুন, 2011 সালে পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে মাথায় করে নিয়ে এসেছিল কোন বিশ্বাস থেকে? পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে তাদের ক্ষমতার জায়গা থেকে, তাদের সাহসের জায়গা থেকে, তাদের স্বাধীনতার জায়গা থেকে, বাঙালির মহত্বতার জায়গা থেকে, জাতীয়তাবাদের জায়গা থেকে আপনাকে পরিত্রাতা হয়েছিল মাত্র 7 বছর।
আপনারা আপনারা জানেন না, তারা জানাবার জন্য বলছি, যে সাধারণ মানুষের মানুষের কথা বলেছিলেন।